আমরা প্রতিদিন 8 কিলোমিটার হেঁটে স্কুলে আসি, সবিল স্কুলে আসি, আবার 8 কিলোমিটার হেঁটে বাড়িতে যাই। সাইকেল চালাই 8 কিলোমিটার সাইকেল চালাই আবার যাই। সুবনজার স্কুল না থাকার কারণে আর অনেক কষ্ট করে। বর্তমান সময়ে যেখানে চারদিকে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় এখনো পিছিয়ে আছে ফটিকছড়ি উপজেলা সোয়াবিল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল শোভনছড়ি গ্রাম। শুনতে অবাক লাগলেও সত্যি এই গ্রামের ছেলেমেয়েরা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর অনিশ্চিত হয়ে পড়ে তাদের পড়ালেখা। সাইকেল চালাই 8 কিলোমিটার সাইকেল চালাই আবার যাই। সুবনজার স্কুল না থাকার কারণে আর অনেক কষ্ট করে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ফটিকছড়ি উপজেলার সর্বপশ্চিমে পাহাড় ঘেঁষে অবস্থান এই শোভনছড়ি গ্রামের, যেখানে পাহাড়ি বাঙালি মিলে প্রায় 10,000 লোকের বসবাস। কিন্তু এতগুলো মানুষের জন্য পুরো গ্রামে নেই কোনো উচ্চ বিদ্যালয়, আছে কেবল 3টি প্রাথমিক বিদ্যালয় যেখানে ছেলেমেয়েরা পড়তে পারে কেবল পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমাদের আশা এখানে একটা স্কুল করা, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আমাদের এখানে যাতে করে একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় সহযোগিতা করে। ফলে ষষ্ঠ শ্রেণী তুন পড়ালেখা করতে হলে এই ফলে ষষ্ঠ শ্রেণী থেকে পড়ালেখা করতে হলে এই গ্রামের শিক্ষার্থীদের প্রায় 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে যেতে হয় পার্শ্ববর্তী সোয়াবিল উচ্চ বিদ্যালয়ে, যেতে আসতে প্রায় হাঁটতে হয় 16 কিলোমিটার পথ। অনেক কষ্ট করে স্কুল আসি। শিক্ষামন্ত্রীদের কাছে অনুরোধ রইল আমাদের এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠিত হওয়ার জন্য। শিবঞ্চল থেকে 8 কিলোমিটার সাইকেল চালিয়ে সোয়াবিলে আসি, সেখানে লেখাপড়া করি সোয়াবিল উচ্চ বিদ্যালয়ে। আমাদের এখানে কোনো আমাদের এলাকা দুর্গম হওয়ায় আমাদের এখানে কোনো উচ্চ বিদ্যালয় নেই, তাই আমাদের 8 কিলোমিটার সাইকেল চালিয়ে সবাই উচ্চ বিদ্যালয়ে আসতে হয়। এলাকায় যদি শিবঞ্চলে উচ্চ বিদ্যালয় একটা প্রতিষ্ঠান হয় তাহলে অনেক ভালো, আমাদের জন্য অনেক সুবিধা, অনেক ভালো হয়। মাঝে মধ্যে বাইয়ের সাথে যাই স্কুলে, আমাদের এলাকায় একটা উচ্চ বিদ্যালয় তৈরি হয় তাহলে আমরা অনেক খুশি হব। ছেলেরা যদিও সাইকেল নিয়ে যেতে পারে, মেয়েদের বেলায় কষ্টকর হয়ে পড়ে এত দূরে গিয়ে ক্লাস করা, ফলে অভিভাবকদেরই করতে হয় আনা নেওয়ার কাজ। অনেক সময় সকালবেলা সকাল 7টার থেকে রওনা দিয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আজ এই দুর্গম এলাকা থেকে বিশেষ করে এই যে ছোট বোনকে নিয়ে আসতেছি স্কুলে, ওনাদের দেখা যাচ্ছে যে মানে প্রতিদিন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো হেঁটে স্কুলে আসতে হয়। আর্থিক সংকটের কারণে গাড়ি করে আসতে পারতেছে না, আর গাড়ি থাকলেও ওদের আর্থিক সংকট, কিন্তু বর্ষাকালে মানে তাদের আশা অনেকটা কষ্টকর হয়ে যায়। বলতে চাই আমি একজন শিক্ষক হিসেবে এবং একজন অভিভাবক হিসেবে উচ্চ বিদ্যালয়টা খুবই জরুরি একটা ব্যবস্থা। ফটিকছড়ির শোভনছড়ি গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করার, আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এলাকার মানুষ। তারই অংশ হিসেবে শোভনছড়ি প্রবাসী রেমিটেন্স ফাইটার গ্রুপের পক্ষ থেকে উচ্চ বিদ্যালয়ের জন্য জমি কিনতে 5 লক্ষ টাকা স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে বিদ্যালয় প্রতিষ্ঠাতা কমিটিকে হস্তান্তর করা হয়। সাধারণ জনগণের খুবই কষ্টকর, যারা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার জন্য আগ্রহ প্রকাশ করেন যারা যান তারা খুব কষ্ট করে এই এলাকা থেকে যান। অত্যন্ত পাহাড়ি দুর্গম এলাকা বিদায় এখানে উচ্চ বিদ্যালয় না থাকায় অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে এই গ্রামের লোকজন। শোভনছড়ি প্রত্যন্ত এলাকা, ওই এলাকা থেকেই প্রায় 200 থেকে 800 শিক্ষার্থী আমার বিদ্যালয়ে এই দৈনিক 7-8 কিলোমিটার যাওয়া আসা, অর্থাৎ 14-16 কিলোমিটার এরা অতিক্রম করে স্কুলে আসে। এদের লেখাপড়া চালিয়ে যাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার। একটা স্কুল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, আমার মনে হয় এই জ্বরে পড়া যে সকল শিক্ষার্থীরা জ্বরে পড়তেছেন তারা জ্বরে পড়বে না। এলাকাবাসীর দাবি, শুধু ব্যক্তিগত উদ্যোগেই এই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব নয়, পাশাপাশি দরকার সরকারের সহযোগিতা। তাহলে দ্রুত এই গ্রামের ছেলে মেয়েদের দুর্ভোগ লাঘব হবে এবং সৃষ্টি হবে শিক্ষার সুযোগ। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি বাংলা।